সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ইএসআই মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শক আজকে 14 তারিখ রোজ শনিবার আমি চলে আসলাম ঢাকা কারণ বাজার পাইকারি তরমুজের আড়তে। তো আপনাদেরকে আজকের বাজারে জানাবো যে তরমুজ কত করে বিক্রি করছিল আমদানি কিরকম এ টু জেড। ভিডিওটা কন্টিনিউ করুন, চলুন আমরা এখানকার যারা বিক্রেতা ভাই আছে আমরা তাদের সাথে সরাসরি বিস্তারিতভাবে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ বাবুল। বাবুল ভাই, বাবুল ভাই এই তরমুজের আমদানি কিরকম একটু বলেন তো বাবুল ভাই। এখন একটু বেশি তরমুজের আমদানি বেশি। এখন তরমুজের আমদানি বেশি কোন কোন জেলা থেকে আসে একটু বলেন। এটা আসতেছে আপনার খুলনার থেকে। খুলনার তরমুজ এখন আমদানি বেশি তাই না? হ্যাঁ খুলনার তরমুজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আর এই তরমুজ বাঙালিরা কতদিন পর্যন্ত খাইতে পারবে একটু বলেন। এটা মনে করেন আরো নিম্ন 20 দিন। এখনো 20 দিন? হ্যাঁ এখনো 20 দিন। দর্শক জানি না, যাই হোক তো আমার একটু বলেন আপনার এখানে যে তরমুজ দেখাচ্ছে বরফুর তরমুজ তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কয় হাজার তরমুজ নামছে আজকে একটু বলেন তো গাড়ি থেকে। এখানে এক গাড়ি মনে করেন 3500 তরমুজ নামছে। 3500? এখানে সব 3500 তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো একটু বলেন কয়টা সাইজ আছে আপনার এই আড়তে? এখানে মনে করেন তিনটা সাইজ করছি। তিনটা সাইজ করছেন? হ্যাঁ। এটা কি একটা সাইজ? এটা এটা হলো বড় সাইজ। এটা বড় সাইজ? আচ্ছা আচ্ছা। আপনার এটা মাঝারি আর ওই পাশে আছে ছোট। আচ্ছা আচ্ছা, আমরা এই বড় সাইজটা একটু প্রথম ধরি। আচ্ছা এই তরমুজগুলা আজকে শত কত দিছিলেন ভাই জান একটু বলেন তো? এটা মনে করেন বেচাইছে 9000-10000। এই দামে কি বিক্রি করছেন সকাল থেকে? হ্যাঁ এই দামে বিক্রি করছি। এখন তো 9টা প্রায় বাজে গেছে তাই না সকাল? আচ্ছা আচ্ছা, এর এক একটা তরমুজ কতটুকু ওজন হবে একটু বলতে পারবেন? মনে করেন 6 কেজি-7 কেজি এরকম। আচ্ছা আচ্ছা, আপনার হাতে একটা নেন তো আমি একটু দর্শকদের একটু দেখাই। এই তরমুজ হাতে? আচ্ছা এইটা নেন, এইটা নেন। আচ্ছা আপনার হাতে নেন একটু। এই তরমুজটা ওজন কতটুকু হইতে পারে একটু বলেন? মনে করেন 6 কেজি-7 কেজি এরকম। 6 কেজি? এটা বিক্রি করছিলেন 9000 টাকা? হ্যাঁ। সর্বনিম্ন 9000 নাকি আরো কম দিচ্ছেন? না না এরকম, এর কম আর দিবেন না? না না। আচ্ছা এটা গতকালকে কেমন ছিল দাম? এটা গতকালকে মনে করেন একটু কম ছিল। আরো কম ছিল? একটু কম। আজকে একটু বাড়ার কারণ কি? আজকে মনে করেন যে রোদ উঠছে। আচ্ছা, গরম পড়ছে মানে আকাশের আবহাওয়া ভালো তাই না? আবহাওয়া ভালো। আচ্ছা আচ্ছা, মানুষের চাহিদা কিরকম এখন? এখন বর্তমানে আজকে চাহিদা একটু বেশি। আজকে চাহিদা একটু বেশি? আচ্ছা আচ্ছা, তো রাখেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আর একটু বলেন আপনি কি এই রমজানে ব্যবসা করছিলেন? রমজানে? রমজানে আমি বিক্রি করি নাই, রমজানে অন্যান্য লোকে বিক্রি করছে। আচ্ছা আচ্ছা, রমজানে অনেক দাম বেশি ছিল। দাম বেশি ছিল? আচ্ছা, তো আমরা এইটা বলি এটা কত করে দিছিলেন একটু বলেন। আর এটা মনে করেন 55-60 এরকম। আচ্ছা আচ্ছা, 55 টাকা-60 টাকা। আমি একটু দেখাই দর্শককে, দর্শক আপনারা দেখুন একটু দেখি আমি। আচ্ছা এটা বিক্রি করছিলেন 55 টাকা-60 টাকা? হ্যাঁ। তাহলে যদি 55 টাকা ধরি বা 60 টাকা ধরি তাহলে এটা শত হয়েছিল 6000 টাকা? 6000 টাকা। 6000 টাকা। এমনি সর্বনিম্ন কত হইলে বিক্রি করেন এটা? এটা সর্বনিম্ন ওই ধরেন 60-55। 60-55 এর বিক্রি? এর কম বিক্রি করেন না? বিক্রি না। আচ্ছা এটা গতকালকে কেমন ছিল দাম? এটা গতকালকে ছিল মনে করেন 50-45 এরকম। 45 টাকা-50 টাকা আজকে দাম একটু বাড়ছে। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা একবারে সর্বনিম্ন যে ছোট সাইজটা এটা একটু বলি, এটা কত দিছিলেন আজকে? আর এটা এটা মনে করেন আপনার 40-35। 35 টাকা-40 টাকা? হ্যাঁ হ্যাঁ। 35 টাকাও যদি হয় তাহলে আপনার শত পড়ছিল 3500 টাকা? 3500-3500 টাকা। আচ্ছা আচ্ছা, দর্শক এই তরমুজটা কতটুকু ওজন হইতে পারে? এটা মনে হয় 2.5-3 কেজি এরকম আছে। 2.5-3 কেজি ধরি আমরা? হ্যাঁ হ্যাঁ 2.5 কেজি ধরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার আপনি এমনি কোন জায়গা থেকে বলছেন? আপনার আরবদের নামটা কি একটু বলেন তো। এটা হলো মায়ের দোয়া 71। মায়ের দোয়া 71? মায়ের দোয়া 71-এ আসলে কি আপনার এই তরমুজগুলো নিতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, অনেকে আছে 1000 বা 500 পিস বা 50 পিস নেয়। হ্যাঁ যা আছে। আপনারা সর্বনিম্ন কত পিস হলে বিক্রি করেন? আমরা 10 পিস বিক্রি করি। 10 পিস হলে বিক্রি করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 পিস হলে বিক্রি করেন। তো সুপ্রিয় দর্শক, দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আর কেউ যদি আপনারা তরমুজ নিতে চান আপনারা সরাসরি কারণ বাজার আসতে পারেন, এই যে ভাইয়ের কাছে বাবুল ভাই তাই না? বাবুল ভাইয়ের কাছে আসতে পারেন, আপনারা এসে তরমুজগুলো সংগ্রহ করতে পারেন। আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বললে দেন। হ্যাঁ মোবাইল নাম্বারটা বলেন। 01-01-9-37। হ্যাঁ। 44-22-9। আচ্ছা আচ্ছা, এ পর্যন্ত। আচ্ছা দর্শক, এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা তরমুজগুলো পাইকারি দামে নিতে পারবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। লয়ে ছিল।